অন্যান্য বছরের মতো এবারও হ্যান্ডলুম, আমরা বলছি যে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল 2021 অনুষ্ঠিত হতে যাচ্ছে 2022-ই হবে, বাট এটা আসলে গত বছরে হওয়ার কথা ছিল, বলতে পারি না বলে নতুন হবে বিকেলে আগামীকাল 9 ফেব্রুয়ারি বুধবার বিকেল 4টায় চলবে 12 ফেব্রুয়ারি রাত 8টা পর্যন্ত। উদ্বোধন করবেন আগামীকাল বিকেল 4টায় মাননীয় আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শেরিন শারমিন চৌধুরী এমপি, সেখানে বিশ্বস্ত থাকবেন আমাদের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, এবং একই সঙ্গে সেখানে আরও উপস্থিত থাকবেন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এর সঙ্গে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে থাকবেন ওয়াসিকা আয়েশা খানম এমপি এবং সভাপতি বিদ্যুৎ জ্বালানি ও সংসদ খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। এটা হলো উদ্বোধন অনুষ্ঠান। ক্লোজিং এ থাকবেন ইনফ্যাক্ট 12 তারিখ সন্ধ্যে 6টায় আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, এবং সেখানে বিশেষ অতিথি থাকবেন আমাদের শিল্প মন্ত্রণালয়ের মাননীয়। আমাদের যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা কোনো অবস্থাতে একই সঙ্গে 100-এর বেশি মানুষ ওখানে গ্যাদারিং যাতে না হয় সেটা এনশিওর করবো, সরকারের যে বিধিনিষেধ আছে সেটা এনশিওর করবো। এই হচ্ছে যারা উপস্থিত থাকবেন, আর কারা উপস্থিত থাকবেন এখানে, আসলে থাকবেন নানা ধরনের আমাদের যদি সরকারি বলি জামদানি, ঐতিহ্যবাহী জামদানি, নকশি কাঁথা, মিরপুর বেনারসি, টাঙ্গাইল টাঙ্গাইলের তাঁত, কাঁসা, পিতল, শঙ্খ, সিরাজগঞ্জের তাঁত, মণিপুরি তাঁত, রাঙামাটির তাঁত, খাদি, রাজশাহী সিল্ক, বাঁশ, বেতপণ্য, পাটজাত পণ্য, শত্রুঞ্জীব,